গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আজ হলো মানডে, আজ এখন বাজে 11:10 হবে, আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। লাস্ট বোধহয় আমরা ব্লগটা বাড়ি থেকে করেছিলাম ঘুরতে যাওয়ার আগে, কারণ ব্যাক টু ব্যাক বহরমপুর থেকে এলাম, এসে আবার ঘুরতে গেলাম, তারপর এই সে কাঁচা কুচি গোছানো গাছানো তাও সব হয়নি। তো সমস্ত কিছু করে মানে তার উপরেও স্কুলের চার দিন একটু কাজ ছিল, তো আমাকে স্কুল যেতে হয়েছিল 4 দিন, তো কাল অবধি স্কুল যেতে হয়েছে, তাই এই কারণে একটু ব্যস্তও ছিলাম, তাই আমি আর ব্লগটাও করার সময় পাইনি। তাছাড়া কালকে তো এমনিতে সানডে আমি খুব একটা করি না স্পেশাল ব্লগ ছাড়া, তো আর তার উপর কালকে অর্গস্টুডেন্টরা এসেছিল, তো একটু হঠাৎ করে এসেছিল, তো যাই জন্য একটু অনেকটাই খিচিবিচি ছিল। স্কুল, বন্ধু, বোন এসেছিল, বোন চলে গেল ওই ফ্ল্যাটে, তো সব নিয়ে খুব কাল পর্যন্ত খুবই হ্যাকটিক শিডিউল গেছে আমার, যে ভ্যাকেশন থেকে আসার পর চাপই গেছে আমার। তো যাই হোক, এখন করব ব্রেকফাস্ট, আর এখন আমার রান্নাবান্না অ্যাজ সাচ কিছু নেই আজকে, তাও শুধু ভেন্ডি আর কুমড়ো ভাজলাম, আর সমস্তটাই আছে কালকে যা যা করেছি, মাংস, ডাল, পনির, ভেন্ডি ভাজা, ব্যাস হয়ে গেল, শুধু ভেন্ডিটা ভাজবো। আর এখন আমি ব্রেকফাস্ট করবো, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আর সকাল থেকে ব্রেকফাস্ট করিনি। সকাল থেকে অনির্বাণকে চাউমিন করে দিয়েছি, অনির্বাণ চাউমিন খেয়ে বসে গেছে অফিসে, আর আমি সমস্ত গোছানো গাছানো এই ভাজাভুজি করছিলাম যাতে শান্তি করে ব্রেকফাস্টটা করতে পারি। আমি আজকে খাবো ঘুগনি, ঘুগনি করেছিলাম কালকে সকালের দিকে। আর হ্যাঁ, সবাই বলো কেমন আছো, আর গরম তো অসম্ভব পড়ে গেছে, তাছাড়া কালকে একটু বৃষ্টি হয়েছে, বহরমপুরের দিকে শিলাবৃষ্টি হয়েছে কিন্তু এখানে একটু বৃষ্টি হয়েছে, হাওয়া দিয়েছে, তাই একটু ওয়েদারটা আজকে একটু মানে ঠান্ডা ঠান্ডা, না হলে এত গরম কালিম্পং থেকে যখন এলাম এত কষ্ট হচ্ছিল কি বলবো। যাই হোক, আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও যে আমার ব্লগটা কেমন লেগেছে, কালিম্পং ব্লগ, আর আশা করবো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আমি চেষ্টা করেছি খুঁটিনাটি সমস্ত কিছু দেওয়ার। তো চলো এখন একটু ব্রেকফাস্ট করি, খুবই খিদে পেয়েছে, তারপর খাবো চা। মাসি চলে গেল আর আমি এখন ভাবলাম স্নান করতে যাব, স্নান করে সেই চাটা খাবো, চা বা কফি যাই হোক না কেন, আর তার আগে চালটা ভিজিয়ে রেখে যায়, আমি বরাবরই এরকমভাবে ভাত করি, তোমরা সবাই জানো যে চালটা আমি আগে অনেকক্ষণ আগে ভিজিয়ে নিই, তারপর ফুটি জলে ফুটাই। তো আমার মোটামুটি স্নান পুজো কমপ্লিট, আর এই যে গরম গরম এক কাপ চা, কারণ চাটা প্রচণ্ড আমার ঘুম পাচ্ছে কি জানি কেন, তো চাটা নিলাম কারণ আমার একটু ঘুমটা ছাড়বে, আর তাছাড়া আমাকে স্কুলের কিছু কাজ করতে হবে, এর জন্যই চাটা নিয়ে স্কুলের কাজে বসবো, তারপর করবো লাঞ্চ। আমার ভাত থাক সব কমপ্লিট হয়ে গেছে, প্রচণ্ড গরম, রোদ বেড়ে গেছে, বাবারে বাবা 1টা বাজে, তো অনেকদিন ছাদে যাইনি, আর আজকে দুপুরবেলা যে ল্যাপটপে কাজে বসার পর মানে স্কুলের কাজ নিয়ে বসার পর ল্যাপটপটা একটু প্রবলেম করছিলো আমার, ওয়ার্ড মাইক্রোসফট অফিসটা, তো সেই নিয়ে একটু বিজি হয়ে যায় আর ভিডিওই অন করতে পারিনি এতক্ষণে, তারপর একটু শুয়েছিলাম কিন্তু তা সেটাও হয়নি, কারণ আমার দিদি ফোন করছিলো, মানে মাসির মেয়ে, ওর সঙ্গে পুরো 1 ঘন্টা টানা গল্প করার পর এই চা নিয়ে ছাদে এলাম। আর ওই দেখো মেট্রো দেখা যাচ্ছে, মেট্রো ঢুকছে, আমি যখন দেখিয়েছিলাম এখানে তখন ওইখানটায় মেট্রো স্টেশনটা দেখিয়েছিলাম, কিন্তু মেট্রোটা যখন এখন চালু হয়েছে কিছুদিন হলো, তো এখান থেকে পুরো মেট্রোটা দাঁড়ালো দেখা যাচ্ছে। তো অনেকদিন পর ছাদে, সব থেকে বড়ো ব্যাপার হলো আমার এই লেবু গাছটা দেখতে আসি মাঝে মাঝে, লেবু গাছে দেখিয়েছিলাম ব্লগে প্রচুর ফুল এসেছিল, কিন্তু নিচের ওই যে জেঠিমাটা দেখে গাছটায় জল ফল দেয়, সে বললো সব পাখিতে ফুলগুলো খেয়ে নিয়েছে, নয়তো প্রচুর লেবু হতো, ও মানে ওই জেঠিমাই আমাকে বলেছিল যে দেখে এসো তোমার গাছে প্রচুর ফুল এসছে, অনেক ঝাঁকড়া হয়েছে, ব্যাস একটা ফুল নেই। তারপরে পরে একদিন এসেছিলাম, দেখলাম একটা ফুল নেই, আলাম বোধ হয় ঝরে ফাড়ে ঝরে গেছে,
দুরা জেঠিমাটা বলো সব পাখিতে খেয়ে নিয়েছে। যাই হোক, অনেকদিন বাদে ছাদে, আর ভাল লাগছিল না ঘরের মধ্যে। আর এই গরমকালটায় ছাদে আসতে ইচ্ছে করে, শীতকালে তো 5টাতেই সন্ধে। আর আগের বার এই সময়ে পুরো লকডাউন ছিল, আমরা এখানে বাড়ি ছাদ পরিষ্কার, ফ্ল্যাট পরিষ্কার সবই করেছি, পিকনিক করেছি, কি করব, কিছু করার নেই। আর পৌরবীরা এসেছিল, এই বছরেও তো শুনছি যে আবার এগেন করোনার আক্রান্ত বাড়ছে, তো এফেক্টেড যদি এরমভাবে বাড়তে থাকে খুব চাপের ব্যাপার। তো তাও আমি সবাইকে বলছি, প্লিজ মাস্ক ইউজ করো, স্যানিটাইজার ইউজ করো বাইরে গেলে, কেউ তো পড়ছেই না কলকাতায়, আমি আর কি বলবো। আমরা যতটুকু পেরেছি দূরে দূরে থেকে ফাঁকায় ফাঁকায় থাকি, মাস্ক পরি, আমরাও হয়তো মাঝে সাঝে ভুলে যাই, কিন্তু হ্যাঁ ভিড়ভাড়টা দেখলে অবশ্যই আমি মাস্ক পরে ফেলি। ছাদ থেকে ঘুরে আসার পর প্রথম এবং প্রধান কাজ হলো সন্ধ্যে দেওয়া। তো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এরপর বানাবো টিফিন। অনির্বাণ অফিস থেকে ব্রেক নিয়ে উঠলো, এখন টিফিন খাবে, মানে ও হয়তো অফিস হয়েই গেছে। তো পোহা বানাচ্ছি, আমাদের ফেভারিট খাবার, আমরা অলওয়েজ যেটা খেতে ভালোবাসি। তো পোহা, আর ও চা খেলে খাবে। তো আর যেটা করলাম সেটা হলো নুনটা, এই যে নুন আমি সবসময় ইউজ করার আগে ভেজে নিই। তো শুকনো কড়ায় খোলায় ভেজে নিয়ে ঠান্ডা করে ঢেলে রেখেছি, এখন কৌটোটা খোলায় রেখেছি, কিছুক্ষণ পর করে দেবো, আটকে দেবো ঠান্ডা হলে। আর যেটা করলাম সেটা হলো ময়দাটা মেখে রাখলাম, আজকে রাতে মোস্ট প্রবাবলি লুচি বানাবো, অনেক দিন লুচি খাইনি। আপাতত এখন আমি টিফিনটা করে নিই পোহা দিয়ে, তারপর বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দেব, তারপর রাতের। তো বললাম সকালে ঘুগনি খেয়েছিলাম, ঘুগনিটা রয়ে গেছে, তো ঘুগনির সঙ্গে লুচির ছাড়া অন্য কিছু খুব একটা যাই বলে আমার মনে হয় না, তাই জন্যই লুচি বানাবো, অনির্বাণও তাই খাবে। তো চলো আগে টিফিনটা করে নিই। তো এই যে এই হলো আমাদের ফেভারিট নাস্তা, পোহা। এখন পোহা খাবো আর একটু গল্প করব বন্ধুদের সঙ্গে, আড্ডা দেব, দেখি কে কে ভিডিও কল ধরে, গ্রুপ ভিডিও কল। ধরেছে পৌরবী ফোনে ধরেছে, আর কেউ ধরে না, অর্ঘশ্রী শরীর খারাপ, জানে ওর নাকি দিয়ে জ্বর জল লাগছিল, না ঠান্ডা লেগেছিল পরশু, কালকে চরম গরম ছিল না, পরশু দিন থেকে খাওয়া দাওয়া চলছে ওর। তো 9:30 বেজে গেছে, আর আমাদের রাতের খাওয়ার দাওয়ারের প্রিপারেশনও শুরু। তো যা বলেছিলাম যে আজকে লুচি বানাবো, তো তাই করছি। লুচির জন্য ময়দা তো আগেই ফেলে রেখেছিলাম, তা এখন লুচি কটা বেলে নিয়ে গ্যাসে তেলটা বসিয়ে এসেছি, গরম হতে হতে কটা লুচি বেলে নিই, তারপর ভাজব লুচি ঘুগনি, আমার অল টাইম ফেভারিট যেটা। আর আমার না তেল দিয়ে লুচি বলে ভালো বেলা হয়, কিন্তু আমার তেলের থেকে মনে হয় ময়দাতে বেশি ভালো হয় লুচি বেলাটা, তেলে মনে হয় ছোট হয়ে যায়, ময়দাতে মানে ইভেনলি যতবার প্রেশার দিই স্প্রেড হয়। লুচি না ফুললে মজাই নেই, ফুলকো ফুলকো লুচি তার সঙ্গে ঘুগনি, সেই ফল ফল যা ফুললই না। দুটোই খাও আছে দুটো। তো প্রথমে ভেবেছিলাম যে একদম লুচি ফুচি ভেজে তারপর খেয়ে দেয় তারপর ফ্রেশ হবো, কিন্তু এত গরম লাগলো আর পারলাম না। তো ওই জন্য খাবার নিয়ে আমি লুচি ফুচি ভেজে রেখে ফ্রেশ হয়ে তারপর খেতে বসলাম, মানে খাওয়াটা একটু শান্তি। তো ওই জন্য আর মানে আমার ঠিক ওরমভাবে পোষায় না যে কোনো রকমে গপ গপ করে খেয়ে নিলাম, মানে আমি নিজে খেলেও যতটা পরিপাটি করে খাই
লোককে দিলেও ঠিক সেরকম ভাবেই সাজিয়ে গুছিয়েই খায়, বরাবরই আমি একটু পরিবার দিই। তো যাই হোক, এই যে লুচি, ঘুগনি, মিষ্টি, তাহলে এই ছিল আজকের ব্লগ। অনেকদিন পর কথা বলে আড্ডা দিয়ে ভীষণ ভালো লাগলো আজকে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এই অবধি রাখছি। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। টাটা, গুড নাইট।